আমি টি-20 ক্রিকেট আগামী 6 মাস কনসিডার করছি না ইন্টারন্যাশনাল। তামিম যেহেতু টি-20 খেলবে না বলেছে, সুতরাং হি ইজ আউট অফ প্ল্যান, ডেফিনেটলি তো মানতেই হবে। তামিমই জানাবে সেটা, আপনারা সেটার জন্য অপেক্ষা করেন। ডেডলাইন 27 জুলাই, আন্তর্জাতিক টি-20 থেকে তামিমের 6 মাসের স্বেচ্ছায় নির্বাসন শেষ হবে যেদিন। এর মাঝে জল গড়িয়েছে বহু দূরে, নানা ইস্যুতে বোর্ড আর তামিমের মন্তব্য ছড়িয়েছে উত্তাপ। সবশেষ উইন্ডিজ সিরিজের শটার ফরম্যাটে তামিম না খেলায় টি-20তে তার ক্যারিয়ারের ইতি দেখেছিলেন অনেকেই। যদিও দেশসেরা এই ওপেনারের বিকল্প এখনও পায়নি বিসিবি, তাই তো বিশ্বকাপে তামিমকে পাওয়ার আশা ছাড়ছে না বোর্ড। সে তো কিছু বলে নাই এখনো যে সে বিশ্বকাপে যাচ্ছে বা যাচ্ছে না, এখন সে এখানে অ্যাভেলেবল কিনা সেটা তো আপনার আমাদের কাছেও বলে নাই। তো প্রথমে সেটা জানাচ্ছিল যে সে তার সিদ্ধান্ত নিবে, সে উই আর ওয়েটিং ফর। আমরা তো পজিটিভ সবসময় ছিলাম, আমরা তো চাচ্ছিলামই তাকে, সিদ্ধান্ত তার কাছে আমাদের কাছে না। টি-20 বিশ্বকাপে তামিমকে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও আসন্ন জিম্বাবুয়ে সফরে সাকিবকে যে পাওয়া যাচ্ছে না তা নিশ্চিত। তবে বিশ্বকাপের বছর বলেই প্রস্তুতিতে নয় কোনো হেলাফেলা, পূর্ণ শক্তির দলই যাবে আফ্রিকা সফরে। মোস্ট অফ দেম আর অ্যাভেলেবল, তারাও এখানে অ্যাভেলেবল আছে এবং তারা সেটা জানিয়েছে আমাদের কাছে। সাকিব ইজ নট অ্যাভেলেবল, এটা আমাদের আগে বলে দিয়েছে। তো এই জন্যই এখন আমরা যে সিলেক্টরদের সাথে আজকে বসেছিলাম, তারা একটা টিম চূড়ান্ত করছে। টেস্টের ব্যর্থতা অনুসন্ধানে বিসিবির গঠিত ওয়ার্কিং গ্রুপ কাজ করবে সহসাই। তবে অপারেশনসের পক্ষ থেকে মিলেছে ইতিবাচক ইঙ্গিত, ম্যাচ ফির সঙ্গে এবার বাড়ছে টেস্টের অন্য সুবিধাগুলো। এখন আমরা মনে করি যে একটা টেস্ট টিম শুড বি, যার প্লেয়াররা যারা খেলবে তাদের ফুললি তারা এখানেই যাতে ফোকাস থাকে, আমাদের ম্যাচ ফিস বাড়ি হয়তো বেড়ে যাবে। অন টপ অফ দ্যাট আমরা আরও কী করতে পারি সেটার দিকে আমাদের চিন্তাভাবনা আছে। মেয়েদের ক্রিকেট আরও উন্নতি করুক, আগে থেকে তো আরও ডেভেলপ করছে, ইট ইজ বিকামিং মোর প্রফেশনাল, তারা আরও আমরা আশা করি আরও করবে এবং আমার মনে হয় যে তাদেরও ইনসেন্টিভ বাড়ানো উচিত। সে সঙ্গে পাইপলাইন ঠিক রাখতে এবার নিয়মিতভাবে এ দল আর এইচপি ইউনিটকে ব্যস্ত রাখার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।